গুড আফটারনুন আজকে আমরা পরবর্তী ক্যালকুলাসের পরবর্তী টপিকে অর্থাৎ ডিফারেনশিয়াবিলিটি নিয়ে আলোচনা করব ডিফারেনশিয়াবিলিটি ডিফারেনশিয়াবিলিটি তাহলে আমাদেরকে প্রথমে জানতে হবে যে ডিফারেনশিয়ালিটি কি বা ডিফারেনশিয়ালিবিলিটি কথার মিনিং কি আসলে ডিফারেনশিয়ালিটি আমরা ক্লাস ইলেভেন এর তৎকালীন একটি চ্যাপ্টার পড়েছি যেটি হলো ডেরিভেটিভ তাহলে ডেরিভেটিভ আমরা পড়েছি অর্থাৎ একটি ফাংশনের ডেরিভেটিভ কিভাবে বের করতে হয় ফার্স্ট প্রিন্সিপলের সাহায্যে আমরা তা প্রথমে অধ্যয়ন করেছি তারপর কিছু স্পেশিয়াল ফাংশন ট্রিগনোমেট্রি স্পেশিয়াল ফাংশন অ্যালজেব্রিক ফাংশনের আমরা ডিফারেনশিয়েশন অর্থাৎ ডেরিভেটিভ বের করা শিখেছি এখন আমাদের এইচএস সেকেন্ড ইয়ারের প্রথম ক্যালকুলাসের প্রথম চ্যাপ্টার হলো কোয়ান্টিটি এবং ডিফারেনশিয়াবিলিটি আমি গত দুইটি ক্লাসে কোয়ান্টিটি নিয়ে আলোচনা করেছি এখন আলোচনা করব ডিফারেনশিয়াবিলিটি তাহলে ডিফারেনশিয়াবিলিটি কি ডিফারেনশিয়াবিলিটি হলো অর্থাৎ একটি ফাংশনের একটি পয়েন্টে ডেরিভেটিভ আছে কিনা একটি ফাংশনের একটি পয়েন্টে ডেরিভেটিভ থাকতেও পারে বা না থাকতেও পারে সেই থাকা এবং না থাকা নিয়ে অধ্যয়ন করা অর্থাৎ স্টাডি করা দ্য স্টাডি অফ ফাংশন হুজ পসেসেস ডেরিভেটিভ এট এ পয়েন্ট অর নট ইজ কল ডিফারেনশিয়াবিলিটি অর্থাৎ একটি পয়েন্টে ফাংশনের ডেরিভেটিভ আছে কি না তা এক্সামাইন বা ডিসকাস বা এই সমস্ত স্টাডিকে কি বলা হয় ডিফারেনশিয়াল প্রথমে জানতে হবে গ্রাফিক্যাল মিনিং অফ ডিফারেনশিয়াল একটি ফাংশনের গ্রাফে বা গ্রাফ থেকে আমরা কিভাবে বুঝবো যে ফাংশনটি এই পয়েন্টে ডেরিভেটিভ আছে বা ডেরিভেটিভ নেই গ্রাফিক্যালি কি মিন করে একটি ফাংশনের একটি পয়েন্টে ডেরিভেটিভ থাকতেও পারে না থাকতেও পারে তাহলে গ্রাফের সাহায্যে আমরা কিভাবে বুঝবো সাপোজ আমাদের একটি জানাশোনা ফাংশন আরো একটি ফাংশন এই ফাংশনের গ্রাফ অঙ্কন করলে গ্রাফটি হবে এইভাবে অঙ্কন করেছিলাম সাম স্পেশাল টাইপ অফ ফাংশন চ্যাপ্টারে রিলেশন ফাংশন চ্যাপ্টারে সাম স্পেশাল টাইপ অফ ফাংশনে আমরা তার গ্রাফ সম্পর্কে অধ্যয়ন করেছিলাম গ্রাফটি কিভাবে হোক এইভাবে এফ এক্স ইকুয়াল টু মড এক্স এর গ্রাফ এইভাবে দেখো কথা হলো এই গ্রাফ দুটি থেকে আমরা কি দেখলাম অর্থাৎ যদি একটি ফাংশন একটি পয়েন্টে এসে হঠাৎ একটি টার্ন নিয়ে নেয় হঠাৎ সাডেনলি ফাংশন তার পাথ চেঞ্জ করে নেয় সেই ফাংশনটিকে আমরা এই পয়েন্টে ডিফারেন্সিয়েবল বলবো না অর্থাৎ দ্য ফাংশন ইজ সেড টু বি নট ডিফারেন্সিয়েবল এট দ্যাট পয়েন্ট আর যত পয়েন্ট আছে অন্য যত সব পয়েন্ট আছে সব পয়েন্টে ফাংশনটি ডিফারেন্সিয়েবল হবে যেমন এফ এক্স ইকুয়াল টু এক্স স্কয়ার এখানে কোথাও আমার ফাংশন হঠাৎ চেঞ্জ হয়নি ফাংশনটি এখান থেকে
সামান্য টান হয়ে 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 আসছে, আবার এদিকে টান, টান নিয়ে অন্য দিকে যাচ্ছে, আবার এই ফাংশনে যাবে, এই ফাংশনটি স্ট্রেট লাইন হয়ে অরিজিন আসছে, আবার অরিজিন থেকে হঠাৎ আবার একটি স্ট্রেট লাইন, অর্থাৎ ফাংশনটি তার পাথ চেঞ্জ করে নিয়েছে, হঠাৎ সাডেনলি পাথ চেঞ্জ করেছে। সুতরাং একটি ফাংশন যদি যদি আমাদের একটি ফাংশন হঠাৎ পাথ চেঞ্জ করে কোনো একটি পয়েন্টে, আমরা সেই পয়েন্টে বলবো ফাংশনটি নট ডিফারেন্সিয়েবল, মানে ডিফারেন্সিয়েবল নট, আর অন্যান্য পয়েন্টে ফাংশনটিকে ডিফারেন্সিয়েবল বলবো। যেমন এই ফাংশনটি এফ এক্স ইকুয়াল টু এক্স স্কয়ার, সে সব পয়েন্টে কন্টিনিউয়াস হবে, কেননা সে সাডেনলি তো পাথ চেঞ্জ করে নাই, বা সাডেনলি সাডেনলি তার ডাইরেকশন চেঞ্জ করে নাই, কিন্তু এই ফাংশনটি এক্স ইকুয়াল টু মড এক্স, এক্স ইকুয়াল টু জিরো তে এসে হঠাৎ তার ডাইরেকশন চেঞ্জ করে নিয়েছে, ডাইরেকশন চেঞ্জ করেছে। সুতরাং এই ফাংশনটি এক্স ইকুয়াল টু জিরো পয়েন্টে ডিফারেন্সিয়েবল হবে না, অর্থাৎ নট ডিফারেন্সিয়েবল হবে। Differentiable.
ডিফারেনশিয়াল বল এক x = 0 অর্থাৎ এই ফাংশনের x = 0 পয়েন্টে কোনো ডেরিভেটিভ নেই অর্থাৎ ডিফারেনশিয়েশন নেই আমরা এই গ্রাফ থেকে এটা বুঝতে পারব যদি একটা ফাংশন সাডেনলি কোনো পয়েন্টে তার ডাইরেকশন চেঞ্জ করে নেয় তাহলে এই পয়েন্টে ফাংশনের ডেরিভেটিভ বের হবে না ফাংশনের কোনো ডেরিভেটিভ নেই অর্থাৎ কোনো ডেরিভেটিভ এক্সিস্ট করবে না দা ফাংশন দা ডেরিভেটিভ অফ দা ফাংশন ডাজ নট এক্সিস্ট এট দ্যাট পয়েন্ট আগে আমরা দেখলাম যে গ্রাফ থেকে আমরা কিভাবে বুঝবো যে একটি ফাংশন একটি পয়েন্টে ডিফারেনশিয়েবল হবে কি হবে না যদি ফাংশনটি কোনো হঠাৎ সাডেনলি কোনো ডাইরেকশন চেঞ্জ করে না তাহলে বলবো আমরা এই পয়েন্টে ডিফারেনশিয়েবল আর যে পয়েন্টে ফাংশন হঠাৎ সাডেনলি তার ডাইরেকশন চেঞ্জ করবে সেই পয়েন্টে ফাংশনকে আমরা বলবো দা ফাংশন ইজ নট ডিফারেনশিয়েবল কিভাবে দেখবো বা দেখাবো যে একটি ফাংশন একটি পয়েন্টে কন্টিনিউয়াস একটি পয়েন্টে ডিফারেনশিয়েবল অর নট তাহলে স্টেটমেন্ট এ ফাংশন ইজ সেড টু বি ডিফারেনশিয়েবল যদি একটি ফাংশনের একটি পয়েন্টে যদি এই পয়েন্টে তার লেফট হ্যান্ড ডেরিভেটিভ বের করার পর যে ভ্যালু আসে এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভ বের করার পর সেই ভ্যালু আসে তাহলে বলবো সেই পয়েন্টে আমাদের দেওয়া ফাংশনটি ডিফারেনশিয়াল এখন আমরা লেফট হ্যান্ড ডেরিভেটিভ কিভাবে বের করবো সাপোজ যদি কোন ফাংশনে একটি পয়েন্টে ডিফারেনশিয়াবিলিটি চেক করতে হয় বা তার ডেরিভেটিভ আছে কি না তা চেক করতে হয় তাহলে আমরা সেই পয়েন্টে তার লেফট হ্যান্ড ডেরিভেটিভ বের করে নেব এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভ বের করে নেব যদি লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ ইকুয়াল হয় তাহলে আমরা বলবো ফাংশনটি সেই পয়েন্টে কন্টিনিউয়াস আদারওয়াইজ
sorry, continuous, my differentiable. Otherwise, I'm going to function P A point differentiable, no, but the A point is function is no, derivative, nay. Discuss the differential degree of the following function at x equal to 0. Fx equal to x square when x greater than or equal to 0 minus x square when x less than 0. অর্থাৎ আমাদেরকে এই ফাংশনটি x equal to 0 পয়েন্টে ডিফারেনশিয়েবল হবে কি হবে না সেই বিষয়ে আলোচনা করতে হবে, অর্থাৎ এক্সামাইন বা ডিসকাস করতে হবে। আমরা সলিউশন তাহলে আমাদেরকে একটি পয়েন্টে একটি ফাংশন ডিফারেনশিয়েবল কি না তা পরীক্ষা করতে হবে। কি করতে হবে আমি বলেছিলাম, প্রথমে আমাদের সেই পয়েন্টে লেফট হ্যান্ড ডেরিভেটিভ বের করতে হবে, তারপর রাইট হ্যান্ড ডেরিভেটিভ বের করতে হবে। যদি দুটা দুইটি ডেরিভেটিভ লেফট হ্যান্ড ডেরিভেটিভ এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভের ভ্যালু ইকুয়াল হয় তাহলে আমরা বলব দ্য ফাংশন ইজ ডিফারেনশিয়েবল এট দ্যাট পয়েন্ট, আদারওয়াইজ উই সে দ্য ফাংশন ইজ নট ডিফারেনশিয়েবল এট দ্যাট পয়েন্ট, দ্যাট ইজ দ্য ফাংশন ডাজ নট এক্সিস্ট ইটস ডিফারেনশিয়েশন এট দ্যাট পয়েন্ট। তাহলে আমরা প্রথমে বের করে নেই লেফট হ্যান্ড ডেরিভেটিভ এট x ইকুয়াল টু 0, লেফট হ্যান্ড ডেরিভেটিভ এট x ইকুয়াল টু 0 আমরা কি করে বের করব, লিমিট x টেন্ডস টু 0 f অফ x মাইনাস f অফ 0 ডিভাইডেড বাই x মাইনাস 0। পূর্বে বলেছিলাম x ইকুয়াল টু a পয়েন্টে লেফট হ্যান্ড ডেরিভেটিভ কিভাবে বের করতে হয়, লিমিট x টেন্ডস টু a f অফ x মাইনাস f অফ a ডিভাইডেড বাই x মাইনাস, তাহলে 0 x ইকুয়াল টু 0 কিভাবে আমরা লেফট হ্যান্ড ডেরিভেটিভ বের করব, লিমিট x টেন্ডস টু a এর জায়গায় 0 f অফ x মাইনাস a এর জায়গায় f অফ a এর জায়গায় f অফ 0 মাইনাস x মাইনাস a এর জায়গায় 0 x মাইনাস 0, তাহলে এখন সরি নেগেটিভ লিমিট x টেন্ডস টু 0 নেগেটিভ লেফট হ্যান্ড যেহেতু লেফট হ্যান্ড লেফট হ্যান্ড বা রুটের ডেরিভেটিভ সুতরাং এখানে একটি নেগেটিভ সাইন আসবে লাইক লিমিট x টেন্ডস টু 0। এখন দেখো আমরা x টেন্ডস টু 0 নেগেটিভ অর্থাৎ 0 এর সামান্য লেফটে 0 এর সামান্য লেফট হ্যান্ড বা রুটে আসে, x যখন 0 থেকে সামান্য ছোট তখন ফাংশনের ভ্যালু কি, ফাংশনের ভ্যালু আমরা মাইনাস x স্কোয়ার ওয়েন x লেস দ্যান 0 অর্থাৎ 0 থেকে তোমার x সামান্য ছোট তখন ফাংশনের ভ্যালু হবে মাইনাস x স্কোয়ার, তাহলে fx এর ভ্যালু হয়ে যাবে মাইনাস x স্কোয়ার। f অফ 0 আমরা কোথা থেকে পাবো, এখান থেকে, কেন না এখানে দেওয়া আছে x স্কোয়ার ওয়েন x গ্রেটার অর ইকুয়াল 0, তাহলে f অফ 0 কি হবে, আমরা যদি x x এর মান 0 বসাই তাহলে এখানে কি হবে জিরো স্কোয়ার, জিরো স্কোয়ার ডিভাইডেড বাই এক্স মাইনাস জিরো ইজ ইকুয়াল টু এক্স, এখানে নেগেটিভ সাইন উঠে গেল, কেন না আমি পূর্বের ক্লাসে কন্টিনিউটি দিয়ে বলেছিলাম এই নেগেটিভ সাইন দ্বারা কি বুঝাতে বুঝাতে চায়, এই নেগেটিভ সাইন দ্বারা এটা বুঝাতে চায় যে লেফট নেইবার সুতরাং লেফট নেইবার রুট এক্স এর সামান্য লেফট নেইবার রুটে ফাংশনের ভ্যালু মাইনাস এক্স স্কোয়ার, তাইলে মাইনাস এক্স স্কোয়ার যখন আমরা ভুল করবো তখন এই নেগেটিভ সাইনটি উঠে যাবে। এখন লিমিটটি আমরা ইভালুয়েট করি, লিমিট অ্যাকশন
to 0 এখানে হবে minus x square নিচে x তাহলে limit x tends to 0 একটি x cancel হয়ে যাবে এখানে শুধু থাকবে minus x এবং limit x tends to 0 বসালে ভ্যালু কি আসবে minus 0 that is 0 আবার রাইট হ্যান্ডে r f dash 0 right hand derivative at x is equal to 0 কি হবে limit x tends to যেহেতু right hand derivative তাই কি আসবে 0 পজিটিভ limit x tends to 0 পজিটিভ f of x minus f of 0 divided by x minus 0 limit f tends to 0 যখন x 0 থেকে সামান্য বড় 0 এর রাইট নেইবার রুটে আসে তখন ফাংশন ভ্যালু কি নিচ্ছে x স্কয়ার তখন ফাংশন ভ্যালু কি নিচ্ছে x স্কয়ার তখন fx এর মান হবে x স্কয়ার আবার x এর ভ্যালু 0 ফাংশন ভ্যালু কোথা থেকে নিচ্ছে এখান থেকে কেন না এখানে ফাংশনের ডেফিনেশন দেওয়া আছে x গ্রেটার অর ইকুয়াল টু 0 তাহলে f অফ 0 এর ভ্যালু কি হবে এখান থেকে আসবে মাইনাস x এর জায়গায় 0 রাখলে হবে মাইনাস 0 স্কয়ার ডিভাইডেড বাই x মাইনাস 0 দ্যাট মিন্স x তাহলে লিমিট x টেন্ডস টু 0 এখানে x স্কয়ার এবং ডিনোমিনেটরে x তাহলে লিমিট x টেন্ডস টু 0 x স্কয়ার এবং একটি x ক্যান্সেল হয়ে যাবে এখানে শুধু থাকে x দ্যাট মিন্স 0 এখন আমরা লেফট হ্যান্ড ডেরিভেটিভ এট x = 0 বের করে দেখলাম ভ্যালু আসছে 0 আবার রাইট হ্যান্ড ডেরিভেটিভ এট x = 0 বের করে দেখলাম ফাংশনের রাইট হ্যান্ড ডেরিভেটিভ ভ্যালু আসছে 0 তাহলে আমরা দুইটি কন্ডিশন থেকে কি সিদ্ধান্ত উপনীত হতে পারবো যেহেতু লেফট হ্যান্ড ডেরিভেটিভ এট x = 0 ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড ডেরিভেটিভ এট x = 0 দিয়ারফর দা ফাংশন ইজ differentiable at x is equal to 0 since l f dash 0 is equal to r f dash 0 therefore the function is differentiable এইভাবে আমাদেরকে একটি পয়েন্টে যে কোনো একটি পয়েন্টে ফাংশনটি ডেরিভেটিভ আসে কিনা তা পরীক্ষা করতে হবে ডেরিভেটিভ আসে কিনা তাকে কি বলা হয় ডিফারেন্সিয়েবিলিটি ডেরিভেটিভ যদি ফাংশনের ডেরিভেটিভ থাকে অর্থাৎ লেফট হ্যান্ড ডেরিভেটিভ ফিজিক্যাল টু রাইট হ্যান্ড ডেরিভেটিভ হওয়া তাহলে বলবো আমরা ফাংশন ইজ ডিফারেন্সিয়েবল এট দ্য গিভেন পয়েন্ট আদারওয়াইজ আমরা বলবো দ্য ফাংশন ইজ নট ডিফারেন্সিয়েবল এট দ্য গিভেন পয়েন্ট এখন আমরা আর একটি এক্সাম্পল নিয়ে নিয়ে ফাংশনের ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েবিলিটি একটা পয়েন্ট চেক করার প্রসেসটি আরো ভালোভাবে বুঝতে পারবো এবং বলতে প্রায় এরকম প্রশ্নে আসে থাকে একটি প্রশ্নে চার ভাগ থাকে চার নম্বর ফাংশন একটি পয়েন্টে ডিফারেন্সিয়েবল কি না তা ডিসকাস করতে বা এক্সামিন বা চেক করে আমাদেরকে বলে দিতে আরেকটি প্রশ্ন লেখেনি ডিসকাস দ্য ডিফারেন্সিয়েবিলিটি অফ দ্য ফাংশন এট এক্স ইজ ইকুয়াল টু জিরো এফ এক্স ইজ ইকুয়াল টু এফ প্লাস এক্স when x greater than or equal to 0 a minus x when x less than 0 তাহলে সেই একই প্রসেস আগে প্রবলেমে যে প্রসেস আমরা অ্যাপ্লাই করেছি এখানে সেই একই প্রসেস এইসব প্রবলেম আসলে একটি প্রবলেম যদি আমরা ভালোভাবে শিখে নেই প্রসেস বা তার মেকানিজম শিখে নেই তাহলে আমাদের সব প্রবলেমই সলভ হয়ে যাবে এখানে ডিফারেন্সিয়েশন মেকানিজম নেই অর্থাৎ
সবই প্রবলেম একই প্রসেস একই পদ্ধতি দিয়ে আমরা সলিউশন সলিউশন করতে হবে এবং যদি আমরা এই পদ্ধতিতে ফাংশনে যা ফাংশনের সেই মেকানিজমে ফাংশনটিকে বসিয়ে বসিয়ে যাই আমাদের ভ্যালু বের হয়ে যাবে এখানে অন্য কোন চিন্তা করার প্রয়োজন নেই সব প্রবলেম প্রায় আইডেন্টিটি ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ আছে কিনা চেক করতে হবে বা ডিসকাস করতে হবে প্রথমে আমাদেরকে লেফট হ্যান্ড ডেরিভেটিভ ইয়ার এক্স ইকুয়াল টু লেফট হ্যান্ড ডেরিভেটিভ ইয়ার এক্স ইকুয়াল টু 0 বের করতে হবে অর্থাৎ এল এফ ডেস 0 এল এফ ডেস 0 এল এফ ডেস 0 কি হবে লিমিট এক্স টেন্ডস টু 0 নেগেটিভ এফ অফ এক্স মাইনাস f of 0 divided by x minus 0 implies the limit x tends to 0 যখন x 0 এর সামান্য লেফট নেইবারহুড অর্থাৎ x 0 থেকে সামান্য ছোট তখন ফাংশন কি ভ্যালু নিচ্ছে ফাংশন ভ্যালু নিচ্ছে a minus x ফাংশন ভ্যালু নিচ্ছে a minus x আবার এক্স ইকুয়াল টু 0 ফাংশন ভ্যালু কোথায় কি নিচে এখান থেকে এক্স গ্রেটার দেন অর ইকুয়াল 0 এখানে ডিফাইন করে দেওয়া আছে সুতরাং যখন এক্স ইকুয়াল টু 0 ফাংশন এখান থেকে ভ্যালু নেবে যদি আমরা এক্স ইকুয়াল টু 0 এখানে বসাই ফাংশনের ভ্যালু কি আসবে এ প্লাস 0 ডিনোমিনেটরে হবে এক্স মাইনাস 0 ইকুয়াল টু এক্স এখন লিমিট এক্স টেন্ডস টু 0 a minus x minus a এখানে প্লাস এ মাইনাস এ ক্যান্সেল হয়ে যাবে তাহলে শুধু লিমিটে থাকবে লিমিট x টেন্ডস টু 0 মাইনাস x বাই x মাইনাস x বাই x ইকুয়াল টু মাইনাস 1 সুতরাং আমাদের লেফট হ্যান্ড ডেরিভেটিভের ভ্যালু হলো মাইনাস 1 আবার রাইট হ্যান্ড ডেরিভেটিভ এট x ইকুয়াল টু 0 হবে লিমিট x টেন্ডস টু 0 পজিটিভ f অফ x মাইনাস f অফ 0 ডিভাইডেড বাই x মাইনাস 0 তাহলে লিমিট x টেন্ডস টু 0 যখন 0 এর সামান্য রাইট নেইবারহুডে অর্থাৎ 0 থেকে সামান্য x এর ভ্যালু 0 থেকে সামান্য বড় তখন ফাংশন কি ভ্যালু নিচ্ছে ফাংশন ভ্যালু নিচ্ছে a plus x 0 থেকে যখন x সামান্য বড় তখন ফাংশন ভ্যালু নিচ্ছে a plus x তাহলে ফাংশনের ভ্যালু হবে a plus x আবার f of 0 আমরা এখান থেকে পাবো এবং at x is equal to 0 ফাংশনের ভ্যালু হবে মাইনাস a plus 0 a plus 0 divided by x we are for limit x tends to 0 এখানে কি হবে a plus x এখানে minus a divided by x plus a minus a cancel হয়ে যাবে এখানে শুধু থাকবে limit x tends to 0 x by x cancel হয়ে যাবে 1 হয়ে যাবে তাহলে ভ্যালু কি আসলো 1 আমরা আগে দেখলাম লেফট হ্যান্ড ডেরিভেটিভ এট x = 0 ইজ মাইনাস 1 এবং পরে দেখলাম রাইট হ্যান্ড ডেরিভেটিভ এট x = 0 ইজ প্লাস 1 দ্যাট ইজ দে আর নট ইকুয়াল লেফট হ্যান্ড ডেরিভেটিভ এট x = 0 নট ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড ডেরিভেটিভ এট x = 0 হিয়ার ফর দা ফাংশন ইজ নট ডিফারেনশিয়েবল দ্যাট ইজ দা ফাংশন don't possess this differentiation at x is equal to 0. Since L f dash 0 not is equal to R f dash 0, therefore the function is not
ডিফারেনশিয়াল বলে ডিফারেনশিয়াল এক এক্স ইকুয়াল টু জিরো আশা করি ডিফারেনশিয়াল চেক করা একটি পয়েন্টে ফাংশনের ডেরিভেটিভ অর্থাৎ ডিফারেন্সিয়েশন আছে কিনা অর্থাৎ ফাংশনটি ডিফারেন্সিয়েবল কিনা তা চেক করার প্রসেস কিছুটা হলেও বুঝতে পেরেছ। আরো একটি এক্সাম্পল আমরা ভালোভাবে বোঝার জন্য আরো একটি এক্সাম্পল আজকের মতো দেখে নেব। Discuss the differentiability of the function at x equal to 1. Fx equal to 2 minus x when x greater than or equal to 1. X when x less than 1. অর্থাৎ এই ফাংশনটি আমরা এক্স ইকুয়াল টু ওয়ান পয়েন্টে তার ডিফারেন্সিয়েশন আছে কিনা বা ফাংশনটি ডিফারেন্সিয়েবল কি না তা ডিসকাস করতে হবে। তাহলে সেই আগের প্রসেস প্রথমে আমাদের কি প্রয়োগ করতে হবে লেফট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট এক্স ইকুয়াল টু ওয়ান এক্স ইকুয়াল টু ওয়ান পয়েন্টে তার লেফট হ্যান্ড ডেরিভেটিভ প্রয়োগ করতে হবে। তাহলে L f dash 1 L f dash 1 critical to limit x tends to 1 divided f of x minus f of 1 divided by x minus 1 critical to limit x tends to 1 তাহলে left যখন x tends to 1 negative অর্থাৎ x এর ভ্যালু 1 থেকে সামান্য ছোট 1 এর সামান্য লেফট নেইবারহুডে সামান্য দূরে তখন ফাংশনের ভ্যালু কি হবে ফাংশনের ভ্যালু x যখন x এর ভ্যালু 1 থেকে সামান্য ছোট তখন ফাংশনের ভ্যালু x তাহলে তখন f x হয়ে যাবে x আবার f of 1 the value of function f x is equal to 1 এখান থেকে আসবে কেননা এখানে x greater than or equal to 1 দেওয়া আছে সুতরাং at x equal to 1 ফাংশনের ভ্যালু হবে 2 minus x এর জায়গায় কি বসাবো 1 2 minus 1 divided by x minus 1 implies limit x tends to 1 x 2 minus 1 is equal to 1 that is minus 1 divided by x minus 1 নিউমারেটর ডিনোমিনেটর সেই কোয়ান্টিটি আছে x minus 1 x minus 1 তাহলে ক্যান্সেল হয়ে যাবে লিমিটেড ভ্যালু কি হয়ে গেল 1 এখন আমরা দেখলাম লেফট হ্যান্ড ডেরিভেটিভ এট x is equal to 1 is 1 আবার এখন আমরা রাইট হ্যান্ড ডেরিভেটিভ এট x is equal to 1 বের করব ইকুয়াল টু লিমিট x tends to 1 positive f of x minus f of 1 divided by x minus 1 যখন ফাংশনের ভ্যালু x এর সামান্য রাইট হ্যান্ড ভ্যালু আছে অর্থাৎ ফাংশন x এর x 1 থেকে সামান্য বড় তখন ফাংশনের ভ্যালু হলো 2 minus x তাহলে লিমিট x tends to 1 ফাংশনের ভ্যালু হয়ে যাবে f এর ভ্যালু হবে 2 minus x আবার f x is equal to 1 ফাংশনের ভ্যালু কোথায় থেকে আসবে এখান থেকে তাহলে ফাংশনের ভ্যালু কি হবে x এর জায়গায় 1 বসাবো অর্থাৎ 2 minus 1 divided by x minus 1 implies limit x tends to 1 এখানে
2 minus x এখানে হবে minus 1 divided by x minus 1 implies within x tends to 1 এখানে 2 minus 1 is equal to 1 minus x divided by x minus 1 এখন যদি আমরা minus common নিয়ে নেই তাহলে এখানে কি হবে x minus 1 divided by x minus 1 তাহলে x minus 1 cancel হয়ে যাবে তার limited limited value কি হবে minus 1 minus 1 তাহলে আমরা কি দেখলাম that x is equal to 1 ফাংশনের left hand derivative আসলো plus 1 এবং fx is equal to 1 ফাংশনের right hand derivative আসলো minus 1 তাহলে যেহেতু দুইটা ভ্যালু ইকুয়াল নয় left hand derivative not is equal to right hand derivative সুতরাং ফাংশনটি x is equal to 1 পয়েন্টে ডিফারেনশিয়েবল নয় left hand derivative at x is equal to 1 not is equal to right hand derivative at x is equal to 1 therefore the function is not differentiable at x is equal to 1 আশা করি বুঝতে পেরেছো পরবর্তী ক্লাসে আমরা ডিফারেনশিয়েবিলিটি আলোচনা আরো এগিয়ে নিয়ে যাব আজকের জন্য